আজ 8 জানুয়ারি, ঠান্ডাটা কিন্তু বেশ ঝাঁকিয়ে পড়েছে, কি বলুন? তা এরকম ঠান্ডা পড়লেই আমাদের মন চায় কোথাও একটু ঘুরে আসি, যদি হাতে একটু সময় থাকে তাহলে 1 নাইট 2 ডেজ, আর সময় যদি না থাকে তাহলে একদিন সকালে গিয়ে বিকালের মধ্যে ফিরে আসা। আর সকালে গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসার কথা বললেই আমাদের মনে পড়ে যায় ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা চিড়িয়াখানা এইসব জায়গা। কিন্তু যা ভিড় হচ্ছে এখন এই আমাদের চিড়িয়াখানাতে, মানে জুতে, যে দেখতে যাবেন জন্তু জানোয়ার কিন্তু মানুষের ভিড় দেখে বাড়ি ফিরে আসতে হবে। সেইগুলো যদি এড়িয়ে একটু নতুন কোনো জায়গা দেখতে চান, সেরকমই একটা জায়গার হদিশ নিয়ে আমি আজ চলে এসেছি। তো আজকে আমি এসেছি এই বেহালাতে, বেহালাতে আমার মাসি বাড়ি ডায়মন্ড সিটি ওয়েস্টে। এখান থেকে আমরা যাব, কীভাবে যাব, কী কী দেখব, এই সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি অনির্বাণ আর আপনারা দেখছেন আপনার আমার আমাদের সকলের ট্রাভেল রিলেটেড এন্টারটেনমেন্ট চ্যানেল ইভান্স ওয়ান্ডারলাস্ট। দেখতে থাকুন, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, তার জন্য থাকতে হবে আমাদের সাথে। আমাদের গাড়ি রেডি, এখানে আমরা সবাই রেডি, চলুন দেখতে থাকুন। রাস্তায় যদি সেরকমভাবে কিছু দেখা যায় নিশ্চয়ই সেগুলোও দেখাবো। আজকে ভিডিওটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে, থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। বেহালা থেকে যাত্রা শুরু করে ঠাকুরপুকুর, ভাষা, বিষ্ণুপুর, কৃপানপুর, শ্রীচন্দ্র হয়ে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে। সেখানে গঙ্গার ধারে কিছুটা সময় আমরা চা পানের বিরতি নিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার রোড থেকে রওনা দিয়ে আমরা করিমনগর কুলপি হয়ে কাকদ্বীপ পেরিয়ে পৌঁছে গেলাম উকিলের হাট, আজকের আমাদের যে গন্তব্য সেইখানে। কলকাতা থেকে, মানে আমরা বেহালা থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ডায়মন্ড হারবার রোড কাকদ্বীপ ক্রস করে চলে এসেছি উকিলের হাটে। এবারে এখানেই একটা ফার্মে এসেছি, এই ফার্মটাই এবার আপনাদেরকে দেখাবো। স্প্ল্যানেড থেকে যদি আসেন মোটামুটি আরও 10 কিলোমিটার বাড়িয়ে ওই 90 কিলোমিটার মতো রাস্তা হবে। যারা একদম পুরো ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবেন তারা তো চলে আসবেন উকিলের হাটে, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যারা বাসে আসবেন তারা স্প্ল্যানেড থেকে বাসেতে এই উকিলের হাট পর্যন্ত এসে কাকদ্বীপ ক্রস করে তারপরেই চলে আসতে পারেন এই এই জায়গায় যেখানে আমি এখন এসেছি। চলুন কথা না বাড়িয়ে এবার যাই, যেটা দেখাতে আপনাদেরকে এই নিয়ে এসেছি। চলে এসেছি প্যারট দীপঙ্কর ফার্মেতে। সাংঘাতিক এক্সাইটেড আমরা এখন। এই যে দেখুন এটা কি পাখি গো, বিভিন্ন রকমের মেকাও, এটা কি বললো হংকুং। আমার পাখি সম্বন্ধে খুব আইডিয়া নেই কিন্তু দেখাচ্ছি দারুণ। এই দেখুন আমার কাঁধে এসে বসেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, এরমভাবেই বসবে, এরমভাবেই বসবে আমাদের মাথার ওপরে। ওই দাদা এই দেখুন, এই দেখুন, এই যে, ওই যে, এইভাবেই আপনাদের কাছে ওরা আসবে। আমার কান পরিষ্কার করে দিচ্ছে, এই যে কান পরিষ্কার করে দিচ্ছে, এই দেখো কান পাটা কামড়াবি না, এই যে এই সব আসছে। আয় 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 আয়, এই দিকে দেখো, এই দেখো, বাবা
কিন্তু কন্টিনিউয়াসলি আমার গায়ের উপর বসে রয়েছে, একবার মাথা থেকে পিঠে আসছে, পিঠ থেকে কাঁধে আসছে। এই দেখুন দেখুন কি করছে, দেখুন এই দেখুন, এইভাবে এনজয় করতে পারবেন যদি এখানে আপনারা আসেন, যেমনভাবে আমরা করছি। আর অনেক কিছু আছে, এইগুলো একটা বসছে তো মেকাপগুলো, তোমাকে পছন্দ হয়েছে বাবা? ও বাবা আছে আছে আছে, রয়েছে আরো, এছাড়া খরগোশ রয়েছে, গিনিপিগ রয়েছে। অবস্থা দেখো, ওইটা আমারও তাই। দেখছেন কিরকম সুন্দর খাচ্ছে, এসে আমার কাঁধের উপর বসে এদিক থেকে একটা টানছে, দারুন বাবা। এটা কি পাখি? গ্রে প্যারট। কাকাতুয়া অপূর্ব।
কামড়াচ্ছিস কেন তুই? তুমি ভালো আছো? তুমি ভালো আছো? অনেক অনেক তুমি একটু ঘোরো তো, একটু ঘোরো ঘোরো ঘোরো। দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে দীপঙ্করদার এই ফার্ম থেকে আমরা ফিরে যাচ্ছি। আপনারা অতি অবশ্যই আসুন। দেখলেন তো মানে কীভাবে আমরা এনজয় করলাম, আমার কোনো এরকম অভিজ্ঞতাই ছিল না যে এরকম হতে পারে। দারুণভাবে আজকের দিনটা কাটলো, বেশ অনেকক্ষণ ছিলাম, আধ ঘন্টা 40 মিনিট এখানে ছিলাম। আর যে ভাইরা আমাদেরকে হেল্প করেছে, আর এই যে তোমার নাম কি বলো? তোমার নাম সূর্য। তা এরা প্রচুর হেল্প করেছে আমাদের এখানে, মানে আমাদের গায়ে যেগুলো উঠছে না তাদেরকে নিয়ে এসে দিচ্ছে। আবার আপনি আপনি অনেকে আসছে, এই তো গেল। তা আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটা কথা বলছি, এখানে কিন্তু পাখিদের খাওয়ানোর জন্য অনেক খরচা। আপনারা যখন আসবেন এখানে একটা বক্স রয়েছে, এদের জন্য আপনাদের যা খুশি সেই টাকাটাই এখানে দিয়ে যাবেন, যেটা আপনাদের সামর্থ্যের মধ্যে। তা এই বলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।